মিষ্টি কুমড়া, এটা কি মিষ্টি কুমড়া শাক নাকি? পায়খানা মানে ই আপনার শক্ত হয় নাকি? শক্ত হয় প্লাস মানে রক্ত রক্ত আমার হয় না। এই মুরগির কোন রোগ বালাই নাই, আপনারা কল্পনা করতে পারবেন না। আপনার মুরগি কতগুলো জানো ভাই? 1000 মুরগি। বুড়ানো মাত্র কাটছে কয়টা? 60টা বাচ্চা কাটছে। টোটাল এই পর্যন্ত 36 বাচ্চা কাটছে, আর কোনো বাচ্চা কাটে নাই, কোন রোগ বালাই নাই, সব মুরগি সুস্থ। হ্যাঁ, আপনারা কল্পনা করতে পারেন যে মানে কি বলবো, মানে এটা মানে কল্পনা করা যায়। আপনার 1000 মুরগি ভিতরে ছোটবেলায় বা বুড়ার অবস্থায় মাত্র 36 মুরগির বাচ্চা কাটছে, আর মুরগিগুলো দেখেন কত ফুরফুরা, কোন রোগ বালাই কিচ্ছু নাই। এটা মানে মানে কি বলবো, বারুদের মতো কাজ করতেছে। আমি আপনারে এটা দেখাইলাম, উনি যেটা করে এটা হইছে মানে ভুট্টাটা, আমরা 55 কেজি ভুট্টার কথা বলি না, যে ফিড বানাইতে 55 কেজি ভুট্টা লাগবে, আপনার হলে কি 28 কেজি সয়াবিনের খৈল লাগবে, 5 কেজি 5.5 কেজি প্রোটিন লাগে, 60% প্রোটিন, আর বাকিটা হইছে মেডিসিন, ক্যালসিয়াম, ফসফরাস, তারপর লাইসিন, মেথোনিন সব মিলে বাকিগুলা। তেল লাগবে, তেল কতটুকু দেন? না সুপার সিটি ও সয়াবিন তেল 2 কেজি দেয়। ও এটা তো ফিডের ভিতরে একবারে বানাই দিচ্ছেন মনে হয় নাকি? হ্যাঁ, ফিডের ভিতরে 2 কেজি দিয়ে পুরো বানাই ফেলাইছেন। যাই হোক, তেল দিছে 2 কেজি, মিষ্টি কুমড়া কত কেজি এই জায়গা? টোটাল 35 কেজি হবে। এত সুন্দর মুরগি, এত মানে ফুরফুরা, একটা রোগ বালাই নাই। ভাই লিটার কতদিন আছে চেঞ্জ করছেন? পায়খানাটাও আপনাদের দেখাই, পায়খানাটাও কিন্তু অনেক শক্ত। আপনার হলো কোনো কোনো স্বাচ্ছেতে ভিজা পায়খানা তা কিন্তু নাই। আর এই হচ্ছে মুরগি, আপনারা মুরগিগুলো দেখেন একেবারে বাস্তবে নিজের চোখে দেখেন যে এই মুরগিতে কোনো রোগ বালাই নাই। আর মুরগির ওয়েট হয়েছে আপনার 1 কেজি 500 গ্রাম প্লাস, তাই যদি 1 কেজি 500 গ্রাম ওজন হয় 24 দিন বয়সে, তাহলে অনায়াসে আপনার 2 কেজি চলে আসবে 30 দিনের আগে। এইভাবে যদি করেন কোনো মুরগি গরমের দিনে স্টক করবে না আশা করি। হ্যাঁ, মুরগি কোনো দিন স্টক করবে না, কোনো মুরগি কাটবে না, এই ফর্মুলা আপনার মুরগি স্টক করবে না আশা করতেছি। আল্লাহর মনে বাকিটা হয়েছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর হাতে।